হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তৈরি করে দেখাবো ধোকার ডালনা। তাহলে চলো দেখা যাক রেসিপিটা। ধোকার ডালনা তৈরি করতে যে যে উপকরণগুলি লাগছে সেগুলি হচ্ছে ভিজিয়ে রাখা ছোলার ডাল, সামান্য পরিমাণ আদা এবং 2 কাঁচা লঙ্কা। ভিজিয়ে রাখা ছোলাটাকে ভালোভাবে মিক্সিতে বেটে নিতে হবে এবং তার সাথে নিয়ে নিতে হবে সামান্য পরিমাণ চিনি এবং পরিমাণ মতো নুন দিয়ে প্রত্যেকটা উপকরণকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। একটা উপকরণকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপর যেটা করতে হবে, কড়াইয়ে সর্ষের তেল নিতে হবে এবং তাতে দিতে হবে কালো জিরে, একটু পরিমাণ হিং দিতে হবে তাতে। ভালোভাবে নাড়িয়ে নিচ্ছে প্রত্যেকটা উপকরণকে। এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে ছোলার ডালের যে পেস্ট আমরা তৈরি করেছিলাম, পুরো পেস্টটা তেলেতে দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে প্রত্যেকটা উপকরণকে মাখিয়ে নেব। সামান্য পরিমাণ আমরা তাতে হলুদ অ্যাড করব। খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ একদম শুকনো শুকনো এবং টান টানভাবে ছোলার ডালের যে উপকরণটা আমরা দিয়েছিলাম খুব ভালোভাবে সেটা তেলের সাথে ভাজা হয়ে গেছে। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। একটা প্লেটের মধ্যে কড়াইয়ে প্রত্যেকটা উপকরণকে একটা প্লেটের ভিতরে সুন্দরভাবে রেখে ঠান্ডা হওয়ার জন্য 5 মিনিট ছেড়ে দিতে হবে। পাঁচ মিনিট পর এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দেখে নাও টুকরোগুলো ঠিক সাইজ এইভাবে হবে। ধোকাগুলোকে ভাজার জন্য আমরা সাদা তেল ইউজ করব। তেল আমাদের গরম হয়ে গেছে। এরপর টুকরো করে কেটে রাখা ধোকাগুলিকে সাদা তেলে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ধোকাগুলোকে খুব ভালোভাবে 2-5টায় ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা ধোকাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর কড়াইয়ে নেব সাদা তেল, গোটা জিরে এবং নেব টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর নিয়ে নিতে হবে টমেটো কুচিগুলো এবং তার সাথে নিয়ে নিতে হবে সামান্য পরিমাণ নুন যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। এরপর নিয়ে নেব আমরা আদা রসুনের পেস্ট। প্রত্যেকটা উপকরণকে খুব ভালোভাবে কষতে হবে, না হলে মশলার যে একটা কাঁচা গন্ধ সে কাঁচা গন্ধ বের হবে। মশলাটা খুব ভালোভাবে কষা হচ্ছে। এরপর মিক্সির জারেতে লেগে থাকা বাকি মশলাটাকে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে প্রত্যেকটা মশলাকে সুন্দরভাবে কষে নেব। এরপর যেটা নেব সেটা হচ্ছে গোটা গরম মশলা আর যে আমাদের গুঁড়ো মশলা যেগুলো থাকছে সেই গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাগুলো কী কী ইউজ করলাম সেগুলো আমি প্রত্যেকটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা একটু প্লিজ চেক করে নিও। গুঁড়ো মশলা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। এরপর আমরা অ্যাড করব সানরাইজের গরম মশলা। গরম মশলা ধোকার ডালনাতে দিলে খুব সুন্দর স্মেলটা বের হয়। এরপর আমরা ধোকাগুলোকে সব দিয়ে দেব কড়াইয়ের ভিতরে। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে এবং খুব আস্তে আস্তে করে মশলাটার সাথে ধোকাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং সিদ্ধ করে রাখা আলুর টুকরোগুলোকেও কড়াইয়েতে একসাথে দিয়ে দিতে হবে এবং
পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এবং তার সাথে যেটা নিতে হবে সেটা হচ্ছে ঘি। ঘি দিয়ে দেওয়ার পরে ধোঁকার ডালনাটাকে হাই ফ্লেমে রেখে খুব ভালোভাবে ফুটতে দিতে হবে।